জ্ঞানবান সিমটিং আমি কাগজেই শুধু একটু দেখলাম, এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবো না, কারণ এটা একটা প্রশাসনিক বিষয়। রিজকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্তার পদোন্নতি, সমালোচনা বিভিন্ন মহলে, প্রশাসনিক বিষয় বলে মন্তব্য এড়ালেন শাসক দলের সাংসদ, মন্ত্রী মশাই তো কোনো কথাই বললেন না। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি, পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়, সিবিআই তদন্তের দাবিতে সরবান তৎকালীন বিরোধী নেত্রী। যদি সরকার মনে থাকে, মনে করেন সত্যি ঘটনাটির তদন্ত হওয়া উচিত, সিআইডি কে দিয়ে তদন্ত করে কোনো লাভ নেই, কারণ যে পুলিশ করেছে পুলিশেরই নিজস্ব অর্গানাইজেশন হচ্ছে সিআইডি। আমরা মনে করি এটা সিবিআই অর্ডার করানো উচিত। যার বিরুদ্ধে অভিযোগ তাকে যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয় সে কি করবে বলুন না আপনারা আমায়। যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ তারা যদি তদন্ত করে সে তদন্তে কোনো বিচার হবে? শুধু সিবিআই তদন্তে দাবি নয়, অভিযুক্তদের স্বপদে বহাল রেখে সিআইডি কে দিয়ে তদন্ত করানোয় নথি লোপাটের অভিযোগও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 23 দিন হয়ে গেল, আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, কারোর বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি। ইনসাফ যদি দিতেই হয় তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছে না? নাগরিক সমাজের পাশাপাশি তৃণমূলের প্রতিবাদের মুখে পড়ে তৎকালীন পুলিশ কমিশনার সহ 5 পুলিশ অফিসারকে সরাতে বাধ্য হয় তদানীন্তন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। তাদের মধ্যে ছিলেন কলকাতা পুলিশের ডিসি সদর জ্ঞানবন সিংহ। তারপর কেটে গিয়েছে 7 বছর, বিরোধী তৃণমূল এখন শাসকের আসনে। রিজানুরের হয়ে পথে নামা বিদ্যজনেদের একাংশ এখন সরকার ঘনিষ্ঠ, রিজানুরের দাদা রুকবানুর রহমান তৃণমূল বিধায়ক। বিরোধী আসনে থেকে যার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল শাসকের আসনে বসে তাকেই পুরস্কৃত করেছে তৃণমূল, পদোন্নতি হয়েছে জ্ঞানবন সিংহের, বন্ধ তদন্ত। এই পরিস্থিতিতে কি বলছেন শাসক দলের সাংসদ মন্ত্রীরা? জ্ঞানবন সিংটিং আমি কাগজেই শুধু একটু দেখলাম, এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবো না, কারণ এটা একটা প্রশাসনিক বিষয়। আমার মনে হয় প্রশাসনিক বিষয় আমার থিয়েটারের মানুষ হিসেবে মন্তব্য করা উচিত না। মুঝে ইনসাফ চাহিয়ে দাবি করেছিলেন সন্তান হারামা, রিজানুরকে সুবিচার দিতে হবে দাবি তুলেছিল বিরোধী তৃণমূল। রাজনৈতিক মহলের একাংশের মতে রাজ্যে পালাবদলের নেপথ্যে যে 3 আন্দোলনের ভূমিকা সব থেকে বেশি তার একটি রিজানুর কাণ্ড, পরিবর্তনের পরেই পরিবর্তন শাসকের, পুরস্কৃত অভিযুক্ত পুলিশ অফিসার, নেপথ্যে কি বিশেষ কোনো কারণ প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ।